অনুপম রায় কলকাতা পশ্চিমবঙ্গ ভারতের বাংলা ভাষার সমসাময়িক উদীয়মান তরুণ গায়ক গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম। 2010 সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে আমাকে আমার মতো থাকতে দাও ও বেঁচে থাকার গানের মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে। 2015 সালে পিকু সিনেমার সঙ্গীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সঙ্গীতের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। তিনি তুমি যাকে ভালোবাসো গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে 2016 সালে ভারতের 64তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অনুপম রায়ের বিখ্যাত কিছু গান হলো এখন অনেক রাত, হেমরক সোসাইটি মুভি থেকে, চলো পাল্টে মুভির বাড়িয়ে দাও তোমার হাত, প্রাক্তন ছবির তুমি যাকে ভালোবাসো, জানি দেখা হবে ছবির নীল মেঘ আশিক, তোমায় নিয়ে গল্প হোক, দ্বিতীয় পুরুষ জুলফিকার চলচ্চিত্রের আমি আজকাল ভালো আছি, বেলা শেষে ছবির ওভাবে কেন, মুক্তি ছবির ঘুম রঙের পাহাড়ে, নামতে নামতে অটোগ্রাফ ছবির আমাকে আমার মতো থাকতে দাও, 22শে শ্রাবণ ছবির একবার বল, অমনুষ্টু ছবির কেন, জানি দেখা হবে এবং পিকু ছবির দ্য জার্নি সং। অনুপম রায় জন্মগ্রহণ করেন 29শে মার্চ 1982 সালে। তিনি তার প্রাথমিক শিক্ষার 10 বছর পার করেন কলকাতার সেন্ট পলস ব্রডিং অ্যান্ড ডে স্কুলে। তিনি তার কলেজ জীবন পার করেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে। অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2004 সালে গোল্ড মেডেল অর্জন করেন। তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্ট ব্যাঙ্গালোর কলকাতাতে 2004 সালের জুলাই থেকে 2011 সালের মার্চ পর্যন্ত অ্যানালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। অনুপম রায় গানের সব কাজ নিজেই করেন, তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজের গান লেখেন, সুর করেন এবং গান গান। অটোগ্রাফ চলচ্চিত্রে তার গান আমাকে আমার মতো থাকতে দাওকে বাংলা ভাষার সেরা গানগুলোর একটি হিসেবে ধরা হয়। এরপরে চলো পাল্টে সিনেমায় তার বাড়িয়ে দাও সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। তবে তার জনপ্রিয়তার বৃহস্পতি শুরু হয় 22শে শ্রাবণ চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়, বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া গভীরে যাও বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুরিদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া একবার বল। তাছাড়া রূপম ইসলামের এই শ্রাবণ ও সপ্তর্ষী মুখোপাধ্যায়ের যে কটা দিন দারুণ জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও অনুপম রায় জানি দেখা হবে, বেডরুম, ল্যাপটপ, চোরাবালি, শূন্য অঙ্ক সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। এখন পর্যন্ত তার 3টি একক অ্যালবাম বেরিয়েছে, প্রথমটি দূরবীন চোখে রাখবো না, তৃতীয়টি দ্বিতীয় পুরুষ এবং তৃতীয়টি বাক্যবাগিশ। তার প্রতিটি অ্যালবামই দারুণ জনপ্রিয়তা লাভ করে। তবে অনেকের মতে সবকিছুকে ছাপিয়ে যায় তা অনুপম রায় ব্যান্ডের স্টেজ পারফরম্যান্স। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।